করে পরা যাবে, এটাকে তোমরা টপ করেও করতে পারো। এটা তো অনেক মিশুরি হয়ে গেল, এটা অনেক উচুরি হয়েছে, এটা ভুল হয়েছে। দিস ইজ ভেরি ডিফিকাল্ট। হ্যালো, গুড মর্নিং, সুপ্রভাত, কেমন আছো সবাই সোনা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই টি শার্টটা দেখছো, এটা আমি নতুন কিনেছি। এটা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেছিল বিকজ অফ দ্য মিকি মাউস। আই জাস্ট লাভ ইট সো মাচ। বাট আজকে আমি একটা খুব মজাদার ভিডিও নিয়ে এসেছি। আজকে আমরা আবার টেস্ট আউট করব কিছু অ্যামেজিং আর কিছু ভেরি ইন্ট্রিগিং আর ইউনিক বিউটি গ্যাজেটস। অলসো আমরা টেস্ট করে দেখব এই গ্যাজেটসগুলো পাস নাকি ডাহা ফেল। ঠিক যেরকম আমি পরীক্ষার অঙ্কর খাতায় গোল্লা পেতাম সেরকম গোল্লা পাবে সেগুলো। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। চলো, আজকের প্রথম গ্যাজেটটা না ভীষণ কিউট দেখতে, এত কিউট আর এত দারুণ যে আমার দুর্দান্ত লেগেছিল। সেটা হচ্ছে মেকআপ স্পঞ্জের ডিব্বাটা, দেখতে পাচ্ছ? আর এর ভেতরে দেখো কি সুন্দর করে কতগুলো মেকআপ স্পঞ্জ আছে। আই জাস্ট লাভড ইট সো মাচ। প্রথমত তো এটাতে আমি মেকআপ স্পঞ্জগুলোকে স্টোর করতে পারবো, প্লাস ইট লুক সো কিউট। আর আমরা খালি যেটা টেস্ট আউট করবো যে মেকআপ স্পঞ্জগুলো দেখতে যত কিউট, কাজের ক্ষেত্রে কি ততটাই দারুণ। মিনি সাইজ স্পঞ্জ যেগুলো পারফেক্ট ফর ব্লেন্ডিং কনসিলার, আর কয়েকটা বিগ সাইজ স্পঞ্জ যেগুলো পারফেক্ট ফর ব্লেন্ডিং মেকআপ। তারপর বলতে চাই স্পঞ্জগুলো বেশ ভালো, খুব সুন্দরভাবে মেকআপটাকে ডিস্ট্রিবিউট করে, ব্লেন্ড আউট করে তোমার ফেসের ওপর। বিউটি ব্লেন্ডারটা যে কোয়ান্টিটি অফ প্রোডাক্ট সোক করছে সেটাও নর্মাল যেরকম সাধারণত করে থাকে, বিশাল আশ্চর্য রকম নয়। অ্যান্ড ওভারঅল আই লাভ 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 দ্য ফিনিশ, হাউ ওয়েল ইট ওয়ার্কড অন মাই স্কিন। তো আমি এই প্রোডাক্টটাকে ডেফিনেটলি আউট অফ 10 দেবো, বিকজ এটাতে স্টোর করতে পারবে, ইট লুকস কিউট অ্যান্ড ইট ইজ অলসো সুপার ইউজার ফ্রেন্ডলি। মানে এটাকে ডেফিনেটলি কাজে লাগাতে পারবে। নেক্সট আমার কাছে আছে একটা খুব দুর্দান্ত দেখতে আইব্রো ট্রিমার। এই ট্রিমারটা আমি লেটলি পারচেস করেছি, এটা ব্যাটারি অপারেটেড আর এটার প্যাকেজিংটা দেখছো বাইরে থেকে বেশ কিউট লাগছে। তো চলো এটাকে আনবক্স। এটা হচ্ছে ট্রিমারটা, হচ্ছে ট্রিমারের হেড। এটার ওপর দেখো দুটো হেড দেওয়া আছে, একটা দিয়ে তোমরা ফেশিয়াল হেয়ার রিমুভ করতে পারবে, আরেকটা দিয়ে তুমি আইব্রো করতে পারবে, যেটা অনেকটাই সরু। তো আমরা প্রথমে আইব্রোটাই দেখবো। পার্ট পুর্জা ছিল যেটা দিয়ে দেখো আমি ট্রিমারের যে মুখটা আছে ওটা লাগিয়ে নিয়েছি। এবার এখানে একটা সুইচ আছে যেটাকে ট্রিমারটা চলছে। আমি বলতে চাই এই ট্রিমারটা তোলে হেয়ার, বাট এত আস্তে আস্তে তুলবে একটা চুলকে যে সেই চুলটা তুলতে তুলতে তুমি বুড়ি হয়ে যাবে, ঠিক আছে? এটা খালি সুদর্শন চক্রের মতো ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে। আমার মনে হচ্ছে না এটা খুব একটা ভালো কাজ করে, বিকজ আমি এইখানে অনেক ছোট ছোট হেয়ার আছে, আমি যেটাকে তোলার চেষ্টা করছিলাম আর সেটা একটু ওঠেনি। যে আরেকটা অ্যাটাচমেন্ট আছে সেটা হচ্ছে ফেশিয়াল হেয়ারের, তো আমরা সেই অ্যাটাচমেন্টটা দিয়ে একবার চেক করে দেখি। আমি একটু হাতে করছি কারণ আমার হাতের লোমগুলো যথেষ্ট বড় আর মুখে মেকআপ লাগানো আছে, তো হয়তো ওর জন্য স্টিক করছে না। ফেশিয়াল হেয়ারের যে অ্যাটাচমেন্টটা আছে ওটা স্টিল একটু বেটার কাজ করছে কম্পেয়ার টু দ্য আইব্রো ট্রিমার। গেন ফাংশনটা খুবই লিমিটেড, মানে খুবই আস্তে আস্তে কম সংখ্যক চুল উঠছে, তো ইটস ভেরি টাইম কনজিউমিং। তো ওভারঅল আমি এই গ্যাজেটটাকে দেবো আউট অফ 10 3, বিকজ এটা দেখতে তো সুন্দর বাট এটা সেরমভাবে এফেক্টিভ নয়। ব্রাইট লাইটসের সামনে কাজ করে, রোদে ঘুরে, রাত জেগে এডিট করে আমার আন্ডার আইজে প্রচণ্ড ডার্ক সার্কেলস হয়। আমি লেটলি ইউজ করা শুরু করি মামাআর্থের নিউলি লঞ্চড ভিটামিন সি ডেইলি গ্লো আন্ডার আই ক্রিম, কারণ এতে আছে ভিটামিন সির সাথে সাথে টার্মারিকের গুডনেস। ভিটামিন সি ফাইট করে উইথ ফ্রি র্যাডিক্যাল ড্যামেজ অ্যান্ড মেক্স ইউর স্কিন রেডিয়েন্ট, while turmeric loaded with antioxidant revives the skin's natural glow. Dry cream ta tomar dark circle and puffiness ke reduce korbe with daily use by 70%. It is infused with the goodness of aloe vera. Use korbe wrinkles and fine lines because it effortlessly toma skinner bhetor absorb hoye jay. Any kind of residue is made safe certified. It is dermatologically tested and suitable for all skin type. 96% of the user jara ei cream ta ke use koreche have seen a good difference on their under eye area. In fact amio dekhte peyechi je first day ar ajker moddhe onekta tofat ar amar under eye area ta onekta plumpy and it is looking much more brighter. If vitamin C under eye cream ta try korte chao tole link description e peye jabe. Mamaearth er somosto product Mamaearth er website, app, Nykaa, Amazon, Flipkart ar Purplle available and also available in store near you. Mamaearth website থেকে কিছু অর্ডার করলে ওরা তোমাদের অর্ডারটাকে লিংক করবে একটা ট্রি এর সাথে, কারণ ওরা প্ল্যান করতে চায় 1 মিলিয়ন ট্রি বাই 2025। আর হ্যাঁ, অবশ্যই ওদের ওয়েবসাইট বা অ্যাপ থেকে কিনলে আমার ইউনিক কোড GIV2023 ব্যবহার করো, এতে তোমরা পেয়ে যাবে 20% অফ, মানে অনেকটাই সস্তা পড়বে। নেক্সট যে গ্যাজেটটা আছে সেটা হচ্ছে পারফেক্ট, যে বারে বারে আয়নায় মুখ দেখতে পছন্দ করো, সেলফি তুলতে চাও, প্রপার লাইট পাও না, সেলফি রিং লাইট। এই জিনিসটা আমার খুব ইন্ট্রিগিং লেগেছে। ইনফ্যাক্ট আমার মনে হয়েছে ফোনের ওপর বসিয়ে দিতে পারো, ঠিক আছে, এরকম ভাবে। অ্যান্ড ইউ ক্যান ক্লিক সেলফি, বেশ স্টার্ডি মেটেরিয়াল। তো নেক্সট যে গ্যাজেটটা আমার কাছে আছে সেটা হচ্ছে একটা কুলিং আই প্যাচ। তো এই দেখো আই প্যাচটা, আর এই দেখো জেল প্যাচ দেওয়া আছে, আর এটাকে ইউজ করে তুমি তোমার চোখকে রিল্যাক্স করতে পারো। ইউ নিড টু ফার্স্ট পুট দিস ইন ফ্রিজ। A few moments later. আমাদের জেল প্যাকটা একদম ফ্রোজ হয়ে গেছে, তো চলো এটাকে এবার এই আই প্যাচের ভেতর ঢোকানো যাক, ঢুকিয়ে দেখা যাক এটা কিরকম কার্যকরী। ও মা গু, ঘন্টার পর ঘন্টা ধরে সিস্টেমে কাজ করে, তোমাদের চোখ খুব ব্যথা করে, মাথা ফাতা ধরে থাকে। দিস ইজ সো রিল্যাক্সিং, মানে পুরো চোখের ওপরটা একটা হালকা ঠান্ডা ঠান্ডা আমেজ দিচ্ছে, পুরো মাথাটা এখান থেকে রিল্যাক্স হয়ে গেল। আই লাভ দিস। আমি এই গ্যাজেটটাকে 10/10 দেবো, 10/10। দিস ইজ সুপার গুড। পারলাম না, তাহলে একটু ঘুমিয়ে নি। খোলো, কাছে যে প্রোডাক্টটা আছে ওটা হচ্ছে আজকে স্টার প্রোডাক্টটা, সেটা হচ্ছে 150 টাকা দামের ক্রিম্পার। এত সস্তার ক্রিম্পার আমি লাইফে কখনো ইউজ করিনি। দিস ইজ জাস্ট 150 রুপিস। আর আমি তোমাদের প্রোডাক্টটা দেখাচ্ছি, ব্র্যান্ড লেখা আছে নোভা। ওয়াও, দিস ইজ সাচ আ প্রিটি প্রোডাক্ট। দেখতে পাচ্ছ পুরো পার্পল কালারের, দেখতেও পাচ্ছ ক্রিম্পিং টু প্লেটগুলো। একটাতে কানেক্ট করে আমরা ক্রিম কার্ডটাকে অন করে দিয়েছি। ভেতরে একটা সুইচ আছে, দেখো অন অ্যান্ড অফ সুইচ। ওই হোয়াইট সুইচটাকে বন্ধ করলে, চালু করলে, এই দেখো বন্ধ হয়ে গেল, এই দেখো জ্বলে উঠলো। তো এটা গরম হোক, দেন আমরা অ্যাপ্লাই করে দেবো কিরম ক্রিম হয়। এটা বেশ অনেকক্ষণ ধরে গরম হচ্ছিল, বেশ অনেকটাই টাইম নিল গরম হতে। সো দেখো এটা 150 টাকার মাল, হোয়াট ডু ইউ এক্সপেক্ট? যতটুকু দাম দেবে সেই তুলনায় যা পাচ্ছ, ইট ইজ ভরপুর। মানে আমার এতটুকু এক্সপেকটেশন ছিল না। ইট গট ক্রিমড প্রিটি নাইসলি। এবার হ্যাঁ, আমি বলতে চাই যে এই দেখো এখানটা যখন হালকা হালকা চেপেছি তখন ক্রিম্পিংটা কিন্তু একটু কমই হয়েছে, আর ক্রিম্পিংটা বেশিক্ষণ লাস্ট করছে না। এবার এটা 150 রুপিসের প্রোডাক্ট। এই সাইডটার এই সাইডটা একটু গরম হয়েছে ডেফিনেটলি, বাট হ্যান্ডেলগুলো অত গরম হয়নি, অ্যান্ড কোনো পোড়া পোড়া বিশেষ গন্ধ বেরোয়নি। বাট হ্যাঁ, একটু টাইম কনজিউমিং, গরম হতে একটু টাইম নেয়, বাট ওভারঅল দিস ওয়ার্কস। আমি এই ক্রিম্পারটাকে আউট অফ 10/7 দেবো, থামস আপ। বেল্ট, যেটা নাকি পেটে লাগালেই মুহূর্তের মধ্যে তোমার পেট থেকে ঘাম বেরোবে আর তোমার পেটের 1-2 ইঞ্চি কমে যাবে। হ্যাঁ, বেল্টটা তো বাবা, এটা কি আমাদের পেটে লাগবে? এই বেল্টটাকে পরে এক্সারসাইজ করতে হয়, আর তার জন্য বেশি সোয়েটিং হবে আর পেটটা চটজলদি কমে যাবে। নাও বেল্টটা কিন্তু সত্যিকারে এরম ধরনের বেল্ট খুব কার্যকরী হয়, বাট পার্টিকুলারলি এই বেল্টটাকে আমার খুব একটা ভালো লাগেনি, কারণ এটা একদমই সবার জন্য কমফোর্টেবল নয়। আর এটা লক মেকানিজমটাও ভালো না, মনে হয় কেরম একটা কিছু পেটের ওপর চাপকে আছে, সো দ্য ফিট ইজ নট গ্রেট। আমি এটা বলতে চাই বেল্টটা পরে ওয়েট কমবে কিনা জানি না, বাট বেল্টটা পরে আমার ভুঁড়িটা একটু চেপকে গেছে। তুমি যেটা স্কার্ট করে পরা যাবে এটাকে তোমরা টপ করে পরতে পারো। বাইরে যা রোদ, এরকম করে বেরোতে পারো, কোনো খাবে গাবদে গুবদে আর বেল্ট পরে ঘাম ঝরিয়ে পেট ফুলানো কমিয়ে দেবে, তুমি ফেল। হ্যাঁ, শুধু বেল্ট পরলেই পেট কমবে না, বেল্টটা পরে এক্সারসাইজ করতে হবে তাহলে কমবে। কিন্তু এই বেল্টের ফিটটা ভালো না, তাই এটাকে আমি রেটিং দেব 2/10। আজকের যে নেক্সট প্রোডাক্টটা আছে সেটা হচ্ছে একটা এক্সফোলিয়েটিং গ্লাভস। এই হচ্ছে প্রোডাক্টটা। তো এই দেখো প্রোডাক্টটা বাইরে দিয়ে মেটেরিয়ালটা একটু খসখসে, প্রবাবলি দ্য রিজন ওয়াই দিস উইল হেল্প ইন এক্সফোলিয়েশন। এইটাকে তুমি হাতের মধ্যে ঢুকিয়ে নেবে, ঢুকিয়ে নিয়ে সাবান বা বডি শাওয়ার করলে ওয়াও, দিস ইজ অ্যাকচুয়ালি সিমস নাইস। তো গাইস, এই যে এক্সফোলিয়েটিং গ্লাভস, এটার মধ্যে আমরা একটুখানি বডি ওয়াশ দিয়েছি, হয়তো সাদা হয়ে গেল মনে হয়। এই হাতটা দেখলে বুঝতে পারবে, নিচের হাতটা যে ট্যানিংটা পুরো উঠে গেল। এক্সফোলিয়েটিং গ্লাভটা দিস ইজ সো গুড। আমার হাতে না বিশাল লেভেলের ট্যান ছিল, তোমরা যদি এই হাতটার সাথে এই হাতটা ম্যাচ করো তোমরা বুঝবে এই হাতটা অনেক বেশি ক্লিন লাগছে, বিকজ আই ইউজড দিস ওয়ান। মানে এটা দিয়ে ঘষার পর আমি লিটারালি দেখলাম একটা লেয়ার লাইট হয়ে গেল, লিটারালি দেখলাম ওপরের কালো ভাবটা মানে ট্যানের ভাবটা পুরো চলে গেল। সো আ বিগ থামস আপ। কিন্তু এটাতে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এটাতে না মানে লিকুইড সোপ দেওয়ার পর লেদার আপ বেশি হয় না, কারণ মেটেরিয়ালটা অ্যাকচুয়ালি তোমার মানে ঠিক কি বলবো, এটা একটু রাগেড টাইপের মেটেরিয়াল সিনথেটিকের, তো তার জন্য এটা খুব একটা লেদার আপ হয় না, তো প্রোডাক্টটা অনেকটা বেশি অ্যাবজর্ভ করে নেবে, তো সেটা একটা আমার ডিসঅ্যাডভান্টেজ মনে হয়েছে। আর তার জন্য আমি এটাকে দেবো 8, বাট ওভারঅল ইট রিয়েলি রিয়েলি ওয়ার্ক অ্যান্ড আই লাভ ইট হাউ ইট ওয়ার্কস। নেক্সট গ্যাজেট হচ্ছে একটা হেয়ার কার্লিং টুল। তো আমি রিসেন্টলি কিনেছি এই যন্ত্রটা, মানে এটা দিয়ে নাকি সুন্দর ওয়েভি কার্লস হয়। মানে এটাতে দেখো একটা এরকম লম্বা একটা দড়ি আছে, যেটা দিয়ে আমি আমার কোমরে তো লাগাতে পারবো না, আশা করি মাথায় ফিট করবে। তার সাথে আছে এরকম স্ক্রাঞ্চিস আর একটা এরকম ক্লিপ, এইগুলোর সাহায্যে অ্যাটাচমেন্টস গুলো দিয়ে এটাকে চুলে ফিট করতে হয়। আই এম নট গুড উইথ হেয়ার, ওকে, আই এম নট এট অল গুড উইথ হেয়ার। আই okay, this looks strange, but anyways, spray kore dicchi. It is not really a hairspray, but it ekta ki bol mane it's a hairspray. It just gives a lot of volume and texture. দিনে বা কিছু ঘন্টা বাদে যখন আমার মনে হবে এটা আমি খুলতে চাই, তোমাদের সাথে দেখা হচ্ছে, দেখতে থাকো। 6.5 hours later. এখন অবধি সকাল হয়নি, বাট রাত 2:30 বাজে, ঠিক আছে? আর আমি এটা বিকেলবেলার দিকে লাগিয়েছিলাম, তো মোর দ্যান 8 hours তো হয়েই গেছে। সো হোপফুলি দিস শুড শো সাম রেজাল্ট। আমি অনেক রাত অবধি জেগে এডিটিং করি, কাজকর্ম করি, তো তার জন্য এখন অবধি জেগে আছি। Maybe I can, this looks interesting. It's very uncomfortable to sleep in this way actually. তার জন্যই আমি এটারও খুলতে চাই, কারণ ঘুম আসছে না মাথায় এটা রেখে। Oh my god, guys, do you see? Wow, this is so freaking pretty. I can't believe this. I love it. Best gadget of the day. Really. Thumbs up. আজকের ফাইনাল বিউটি প্রোডাক্টটা বেশ কিউট দেখতে, অ্যান্ড অলসো ইন পার্পল, বিকজ আই পার্পল ইউ। ওটা হচ্ছে হচ্ছে কিউট অক্টোপাস ক্লিনার গুলো। এইগুলোকে আমি অনেক দেখেছি, ছোট ছোট এরকম হোলস করা আছে আর একটু এরকম ছোট ছোট ব্রিসেলস দেওয়া আছে। আর উল্টো দিকটা দেখেছো, এর ভেতরে একটা জায়গা আছে যেটা দিয়ে লিকুইড সোপ বা ওয়াটার দেওয়া যায়। ওটা জল ভরেছি জাস্ট টু ল্যাদার ইট আপ প্রিটি ওয়েল, কারণ দেখানো ছিল প্যাকেটের পেছনে যে জল দিচ্ছে। এবার লেটস এটাকে না হালকা প্রেস করলে জল বেরোয়। যদি তোমার ফেস ওয়াশটা শুকনো শুকনো লাগে, আমার মনে হয় এর মধ্যে লিকুইড সোপ দিয়েও ঘষা যাবে গা। তুমি যদি গা ঘষতে চাও জলের বোতলের ভেতরে লিকুইড সোপও দিয়ে দিতে পারো। ইট উইল ওয়ার্ক প্রিটি নাইস। ওয়াও, তো ইট ইজ নট হার্ড অন ইউর ফেস। আর অল্প অল্প করে যদি জল বা লিকুইড দেওয়া যায় তো ইট কিপস অন ফ্রদিং ইট রিয়েলি রিয়েলি ওয়েল, যেটা বেশ দারুণভাবে কার্যকরী হয়। নাম এটাকে আউট অফ 10 9 দেবো। 9 শুড বি গুড, লাইক ইট। তো আজকের মতো এই ভিডিওটা এইটুকুটাই। যদি তোমরা এরকম মজাদার বিউটি গ্যাজেটস বা অন্য কোনো রকম গ্যাজেটস নিয়ে আরও ভিডিও দেখতে চাও, অবশ্যই ভিডিওটাকে একটা হিউজ থামস আপ দিও। নেক্সট কি দেখতে চাও সেটা কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাই।